বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ সাতজন বীর যোদ্ধা দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। মোহাম্মদ হামিদুর রহমান তাদের মধ্যে অন্যতম। সাত বীর শ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে শহীদ হামিদুর রহমান সর্বকনিষ্ঠ। মুক্তিযুদ্ধকালে তার বয়স ছিল মাত্র 18 বছর, তাই সাত বীর শ্রেষ্ঠের মধ্যে সিপাহী হামিদুর রহমান এক অনন্য নাম। মোহাম্মদ হামিদুর রহমানের জন্ম 1953 সালের 2 ফেব্রুয়ারি। তৎকালীন যশোর জেলার মহেশপুর উপজেলার খর্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে এই এলাকাটি ঝিনাইদহ জেলার অন্তর্গত। হামিদুর রহমানের পিতা আক্কাস আলী মণ্ডল ছিলেন একজন ভূমিহীন দরিদ্র কৃষক। মা মোসাম্মাত কায়দুন্নেসা একজন অতি সাধারণ গৃহিণী। শৈশবে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হামিদুরের পড়াশোনা শুরু হয়। পরিবারের অভাব অনটনের জন্য পরে তাকে ভর্তি করা হয় স্থানীয় নাইট স্কুলে। এরপর হামিদুরের আর বেশি পড়াশোনা করার সুযোগ হয়নি। 1970 সালে হামিদুর রহমান মুজাহিদ বাহিনীতে যোগ দেন। নিজের কর্মস্থলের আশেপাশে প্রশিক্ষণরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যদের শৃঙ্খলা হামিদুরকে মুগ্ধ করে। মনে মনে এই রেজিমেন্টের সদস্য হওয়ার স্বপ্নও দেখেন হামিদুর। তারপর 1971-এর 2 ফেব্রুয়ারি হামিদুর রহমান তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর সিপাহী পদে যোগ দেন। এরপর প্রশিক্ষণের জন্য তাকে পাঠানো হয় চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়। হামিদুর রহমান ছেলেবেলা থেকেই দুরন্ত একটি বালক ছিলেন। উনি অল্প বয়সেই গিয়েছিলেন আর্মিতে। ছেলেটা খুব সৎ ছিল এবং একগ্রতা ছিল। নিজের সে কাজ করার চেষ্টা করেছে। কেউ বলতে পারবে না যে এই জিনিসটা সে কার সঙ্গে ঝগড়া করেছে, দুর্ব্যবহার করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এর 7ই মার্চ ঢাকায় এক ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার ডাক দেন। দেশ জুড়ে স্বাধিকার আন্দোলন জোরালো হয়ে ওঠে। 25শে মার্চ পরপর পাকিস্তানি সেনাবাহিনীর 20 বেলুচ রেজিমেন্টের সেনারা চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর হামলা চালায়। হামিদুরের চোখের সামনেই অসংখ্য বাঙালি সৈনিকদের হত্যা করা হয়। এ অবস্থায় হামিদুর কর্মস্থল থেকে পালিয়ে হেঁটে নিজ গ্রামে চলে আসেন। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে একদিন থেকে পরদিনই চলে যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই চা বাগানের পূর্ব প্রান্তে ধলই সীমান্তে। স্বাধীনতা যুদ্ধ চলে গেল, তারপর আমার বলে গেল যে আমি 20 দিন পর বাড়ি আসবো, তুমি আখের ভুঁইতে যত্ন করো। আমার ভাই বাড়ির থেকে গেল, আমরা ভাইয়ের পাশ গেলাম। ভাই আমাদের বলল যে তোমরা ফিরে যাও, আবার বাড়ি আসবো। সেখানে অবস্থানরত 1 নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। সিপাহী হিসেবে তাকে নম্বর দেয়া হয় 3943014। সেখানে তিনি নিযুক্ত হন রান্নার কাজে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমাদের এই সারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একটি গৌরব। তিনি তার জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনেছেন এবং আমাদের জাতিকে করেছেন গর্বিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই খালিশপুরেরই সন্তান। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হামিদুর রহমানের যুদ্ধ করার আগ্রহ দেখে তাকে লেফটেন্যান্ট কাইয়ুমের রানারের দায়িত্ব দেওয়া হয়। 1971 সালের অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। ভোর 4টায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থলের কাছে পৌঁছে যায়। তারা শত্রু শিবিরের কাছেই অবস্থান নেয়।
সামনে দুই প্লাটুন ও পেছনে এক প্লাটুন সৈন্য অবস্থান নিয়ে পাকিস্তানি শত্রু শিবিরের দিকে অগ্রসর হতে থাকে। শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর মেশিনগানের অবিরাম গুলিবর্ষণ। মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছেও আর অগ্রসর হতে পারে না। একসময় মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত গ্রহণ করে আর গ্রেনেড ছোঁড়ার দায়িত্ব দেয়া হয় সিপাহি হামিদুর রহমানকে। হামিদুর রহমান পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে এগিয়ে যান, তারপর আক্রমণ শুরু করে। দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হান, কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরেও কিন্তু তিনি দমে যাননি। তিনি ওই অবস্থায় ওই সেনা ক্যাম্পে যারা জীবিত সেনা অফিসাররা ছিলেন তাদের সাথে হাতাহাতি লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরকে ধরাশায়ী করেছিলেন। পরবর্তীতে তার টিমের সদস্যরা যায় যে ওই সেনা ক্যাম্পটি তারা দখল করে নেয়, কিন্তু দখল করার পরে দেখা যায় যে এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তিনি আর নেই। তার লাশটি বহন করে নিয়ে তখন মহেশপুর আসা তো এটা সম্ভব ছিল না। তো বর্ডারের ভারতের অংশে একটি গ্রামে তার দাফন করা হয় এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের অনেক পরে জানা যায় যে তার কবরটি ওইখানে আছে এবং সেটা পানির নিচেই ডুবে যায়। 2007 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং 11ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ উপাধি পাই আমরা খুবই উৎফুল্ল এবং খুব খুশি। সে যে যুদ্ধ করে এই যে আত্মমর্যাদা আমাদেরকে দিয়েছে এর চেয়ে আর বড় কথা কোনো কিছু নাই। হামিদুর রহমান যার অসম সাহসিকতায় মুক্তিযুদ্ধের একটি অধ্যায় সম্পাদিত হয়েছিল এবং যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সারা জীবন লেখা থাকবে। বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের নিজের গ্রাম খোর্দ খালিশপুরের নাম এখন হামিদনগর। এই গ্রামে তার নামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝিনাইদহ সদরে রয়েছে একটি স্টেডিয়াম, একটি ফেরিও তার নামে রাখা হয়েছে। 1999 সালে খালিশপুর বাজারে প্রতিষ্ঠিত হয়েছে একটি কলেজ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তার গ্রামে একটি লাইব্রেরি ও স্মৃতি জাদুঘরও নির্মাণ করেছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র TSCC-র নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন নামকরণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ও স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণে নির্দেশনা প্রদান করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 3 কোটি টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পারিবারিক বাসস্থান প্রতিষ্ঠার কাজ চলছে। আমাদের অহংকার লাল সবুজ পতাকার মতো কোটি মানুষের হৃদয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এক উজ্জ্বল নাম।